রাজধানীতে চলছে বাসা ছাড়ার মিছিল, দেয়ালে দেয়ালে ঝুলছে বাড়ি ভাড়ার পোস্টার। ছাড় দিয়েও কাঙ্ক্ষিত ভাড়াটি আর দেখা পাচ্ছেন না অনেক বাড়িওয়ালা। চাকরি চলে যাওয়া কিংবা ব্যবসা বন্ধ হয়ে যাওয়ায় অনেকেই রাজধানী ছাড়ছেন। ভাড়াটিয়াদের অভিযোগ, ভাড়া মওকুফ না করে অনেক বাড়িওয়ালাই চাপিয়ে দিচ্ছেন বাড়তি বিলের বোঝা। এমন পরিস্থিতিতে বাড়িওয়ালাদের দাবি, ঋণ নিয়ে করেছেন বাড়ি, তাই ভাড়া মওকুফ সম্ভব নয়। সামাজিক এমন বাস্তবতায় সমাজ বিজ্ঞানীরা বলছেন, সরকারের সুস্পষ্ট নির্দেশনা না থাকায় তৈরি হয়েছে এমন পরিস্থিতি, আর বেকারত্বের ফলে সামাজিক অপরাধ বেড়ে যাওয়ার আশঙ্কাও তাদের। সৈয়দ রায়হানের আরেকটি প্রতিবেদন। রাজধানীর মধ্য বাড্ডায় বসবাসরত মধ্যবিত্তই পরিবার ছেড়ে যাচ্ছে ঢাকা। অন্যদিকে রাজধানীর শান্তিবাগের এই বাড়িওয়ালার কপালে চিন্তার ভাঁজ, গেল দু মাস ধরেই বাসা খালি। ভাড়াটিয়ার খোঁজে দেয়ালের পর দেয়ালে সেটে যাচ্ছেন বাড়ি ভাড়ার পোস্টার। বাড়ি ভাড়াই তার একমাত্র আয়ের উৎস হওয়ায় জানালেন আক্ষেপের কথা। টয়লেট লাগাচ্ছি, বাড়ি ভাড়া হচ্ছে না। এই অবস্থায় যদি আরো দুই তিন মাস খালি যায় তাহলে আমাকে আরো কমিয়েও ভাড়া দিতে হবে। একদিকে রাজধানী ছাড়ছে মানুষ, অন্যদিকে বাড়িওয়ালারা ভাড়াটিয়া খুঁজছেন। ভাড়াটিয়ারা বলছেন, বাড়িওয়ালাদের কাছ থেকে কিছুটা সহযোগিতা পেলে হয়তো রাজধানী ছাড়তে হতো না অনেক পরিবারকে। এই এলাকাতেও অনেক ভাড়াটিয়া অলরেডি চলে যাচ্ছে, কারণ আপনার বাড়ির যে মালিক আছেন ওনারা ভাড়া ছাড়ছে না। মধ্যম ফ্যামিলিগুলো ওদের যে খাবার দাবারও নাই ঘরে, এটা কিন্তু বাড়িওয়ালা জানতে বা বুঝতে চাচ্ছে না। বাড়িওয়ালা মালিক সমিতি বলছে, তাদের সঙ্গে ছাড় দিতে হবে সরকারকেও। পানির বিল, বিদ্যুৎ বিল, গ্যাস বিল 50% কমিয়ে দিয়ে দেওয়া যায়, সেই ক্ষেত্রে কিন্তু এই মানুষগুলো শহরে থাকার চেষ্টা করতে পারে। নগরের সমাজের এই ভঙ্গুর দশায় সমাজবিজ্ঞানীরা বলছেন, অনেক পরিবারের রাজধানী ছাড়ার পেছনে দায় রয়েছে রাষ্ট্রেরও। সরকারের একটা পদক্ষেপ নেওয়া উচিত ছিল, না বেতন সবাইকে দিতে হবে। হঠাৎ করে তো তিন মাসে তো কোন সংস্থা বা কোন কোম্পানি সমাজে বেকারত্ব বেড়ে যাওয়ায় সামাজিক অপরাধ বৃদ্ধিরও আশঙ্কা এই সমাজ বিজ্ঞানীর। বিদেশে যতগুলি দূতাবাস আছে তাদেরকে বলবে, জনশক্তি রপ্তানির কল্পে তারা মানে রাষ্ট্রদূতরা যাতে মাঠে নেমে পড়ে। শহর ছেড়ে মানুষের গ্রামমুখিতা গ্রামীণ জীবনের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলেও মনে করেন এই সমাজ বিজ্ঞানী। সৈয়দ রায়হান, নিউজ 24, ঢাকা।